ধর্মতলার মোড়ে ভিক্টোরিয়া হাউসের সামনে প্রতি বছর একুশে জুলাই শহীদ সমাবেশ করে তৃণমূল। ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সেই জায়গাতেই অমিত শাহ সভা করতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারীরা। পুলিশ ও প্রশাসন অনুমতি না দেওয়ায় শেষমেশ আদালতে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম অনুমতি দিয়ে বলেছিলেন তৃণমূল সভা করতে পারলে বাকিরা কেন পারবে না। শুভেন্দুদের দেখানো রাস্তায় এবার হাঁটলেন ISF নেতা নওশাদ সিদ্দিকে। ধর্মতলার মোড়ে ভিক্টোরিয়া হাউসের সামনে, ঠিক যেখানে একুশে জুলাইয়ের শহীদ দিবসের সভা করে তৃণমূল, সেখানেই মঞ্চ বাঁধার অনুমতি চান আব্বাস ও নওশাদ সিদ্দিকির ISF। যথারীতি এবারও তাদের অনুমতি দেয়নি পুলিশ। তারপরেই মঙ্গলবার হাইকোর্টে মামলা করে ISF। বুধবার শুনানির সময় বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, সভার স্থান পরিবর্তন করতে এখনই কিছু বলা হচ্ছে না, তবে গতবারের ঝামেলা থেকে বিরত থাকতে ISF কি ব্যবস্থা নিচ্ছে সে ব্যাপারে তাদের বৃহস্পতিবারের মধ্যে আদালতে রিপোর্ট দিয়ে জানাতে হবে। তাছাড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কতটা নিরাপত্তা দেওয়া যেতে পারে তা নিয়েও বৃহস্পতিবারের মধ্যে পুলিশকে রিপোর্ট দিতে হবে। এ ব্যাপারে নওশাদ সিদ্দিকি এদিন সাংবাদিকদের বলেন, গত বছর শান্তিপূর্ণভাবেই সভা করা হয়েছিল, সভার শেষে পুলিশ নির্বিচারে লাঠি চালায়, এর দায় ISF এর নয়। তবে নওশাদ বলেন, হাইকোর্ট যা রায় দেবেন আমরা তাই মেনে চলব। গত বছরে যেটাকে তৃণমূল কংগ্রেস বা প্রশাসন হাইলাইট করার চেষ্টা করছে, যে সমস্যাটাকে দেখিয়েছে, সেটা তো পুলিশের প্ররোচনাই হয়েছে। পুলিশের উপস্থিতিতে কেএসসি থানার আন্ডারে অর্থাৎ ক্যালকাটা পুলিশের সামনে আমার গাড়ি ভাঙচুর করা হলো, আমাকে প্রাণে মারার চেষ্টা করা হলো, লোকজনদেরকে মারধর করলো। তারপরে কলকাতাতেই আমরা প্রোগ্রাম শেষে আমাদের একটা অবস্থান, শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করছিলাম, যেখানে নিরস্ত্র এবং শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ কোনো মতেই এটাকে অবৈধ ঘোষণা করার আগেই লাঠিচার্জ, কাঁদানি গ্যাস ছুড়ে আমাদেরকে মারধর করেছে। একবার পুলিশই এখানে প্ররোচনা দিয়েছে, পুলিশ সরকারের জন্য ওই অশান্তিটা হয়েছিল। বিক্ষোভ সমাবেশ বা কোনো প্রোটেস্টের প্রোগ্রাম নয়, স্বাভাবিকভাবে এখানে কোনো ধরনের হিংসা হওয়ার কোনো প্রশ্নই আসছে না। ওই দিনকে পুলিশ প্রশাসন ছাড়া যে ঘটনা, মানে যেটা ঘটনা ঘটতো না, তাছাড়া আমাদের একটা প্রোগ্রামের কথা বলুক যেখানে এই ধরনের কোনো অশান্তি হচ্ছে, ISF শান্তিপূর্ণ প্রোগ্রামের পক্ষ থেকে। হ্যাঁ, কোর্ট যে কথাগুলো বলছেন অবশ্যই আমরা অক্ষরে অক্ষরে পালন করবো, আমরা কোর্টকে বিচার ব্যবস্থাকে মান্যতা দিই। তিন বছর আগে একুশে জানুয়ারি ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট গঠন করেছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকি। এবার প্রতিষ্ঠা দিবসে তারা ধর্মতলার মোড়ে সভা করতে চেয়ে অনুমতি চেয়েছিলেন হেয়ার স্ট্রিট থানার পুলিশের কাছে। কিন্তু পুলিশের যুক্তি, গত বছর রানী রাসমণি রোডে ISF এর সভায় হুজ্জুতি হয়েছিল, আইন শৃঙ্খলার সমস্যা হয়েছিল, তাই আপত্তি করা হয়েছে। ISF এর সভা প্রসঙ্গে আদালতে রাজ্যের অভিযোগ, গত বছর ধর্মতলা চত্বরে যে তাণ্ডব দেখিয়েছিল ISF, তারপর তাদের সভা করতে দেওয়া ঝুঁকিপূর্ণ, কারণ ওই ঘটনায় তাদের কিছু নেতাকে গ্রেফতার করা হয়েছিল, তাছাড়া পুলিশ কর্মীরাও আহত হয়েছিলেন, তাই অনুমতি দেওয়া যাবে না। তবে রাজ্যের অভিযোগ আদালতের কাছে কতটা যুক্তিগ্রাহ্য হচ্ছে তা স্পষ্ট হবে বৃহস্পতিবার। দুই পক্ষের রিপোর্ট নিয়ে চূড়ান্ত রায় দিতে পারেন বিচারপতি জয় সেনগুপ্ত। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।